বন্ধুরা আমরা অনেকে ফেসবুকে ইউটিউবে লাইভ করি কিন্তু আমরা যদি আমাদের অডিয়েন্সকে একটা সুন্দর পোস্টারের মাধ্যমে জানিয়ে দিই যে আমাদের লাইভটা এত তারিখে হবে তাহলে এই জিনিসটা আরও ভালো দেখায় এবং অডিয়েন্স এই জিনিসটাকে আরও প্রফেশনালি নেয় সো আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে মানজারিন শহীদ আপুর মতো একটা লাইভ পোস্টার আপনারা বানাতে পারেন সো বন্ধুরা এই ভিডিওটা আপনারা খুব ভালোভাবে দেখবেন যাতে করে খুব সহজে আপনারা বানাতে পারেন বন্ধুরা আমার আশপাশে হালকা বা একটু শব্দ হতে পারে তার জন্য আমি আগেই কমা ছেয়ে নিচ্ছি সো আমি চলে যাব ফটোশপে ফটোশপ অন করবেন প্রথমে যাবেন নিউ তারপরে দেখবেন একটা ওয়ার্ক প্লেস আসবে এখানে ওয়াইড আছে বারোশো আশি এবং হাইডও দিবেন হচ্ছে বারোশো আশি তারপর রেজুলেশন রাখবেন তিনশো এবং কালার মোড রাখবেন আট জিবি কারণ আপনারা এটা হচ্ছে যে ফেসবুকে ইউটিউবে এগুলোতে হচ্ছে যে আপনারা আপলোড করবেন তারপর ওকে প্রেস করবেন এখন বন্ধুরা আমরা ফাইলে গিয়ে ওপেন করব যে একটা ইমেজ নিয়ে আসবো এটা হচ্ছে যে মডেল হয়তো বা এটা আপনার ছবিটা এখানে নিয়ে আসতে পারেন তার জন্য আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করব ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হলে আমাদের প্রথম কাজটা হচ্ছে যে লেয়ার আছে লেয়ারের যে লক আছে লকটার উপর ক্লিক করলে একটা আনলক হয়ে যাবে সো এখানে আছে ম্যাজিক ওয়ান্ডার টুল যদি ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট হয় তাহলে আমরা এখানে এক ক্লিক করলেই তারপর দেখেন যে অংশটা সিলেক্ট আছে এই অংশটা কিবোর্ডে ডিলেট প্রেস করলেই ডিলেট হয়ে গেল কিন্তু আমাদের অনেকেরই ব্যাকগ্রাউন্ড কিন্তু এরকম হোয়াইট থাকে না তার জন্য আমরা কি করব যে কুইক সিলেকশান টুল আছে এইখানে প্লাস চিহ্নটা থাকার পর আপনারা এটা একটু সাইজটা মোটামুটি বিশ একুশ একটু বড় করে নেবেন তারপর এভাবে ড্রাক করলে সিলেক্ট করতে পারবেন সো আপনারা ড্রাগ করতে থাকুন সবটাকে আপনারা খুব সূক্ষ্মভাবে এই কাজটা করবেন এই যে এই অংশগুলো ড্রাক করুন এখন আমরা যদি আবার এটাতে কিবোর্ডে ডিলেট প্রেস করি তাহলে কিন্তু আমাদের মডেল ডিলেট হয়ে গেছে সো আমরা কি করব এখানে মাস্ক আছে এইখানে একটা ক্লিক করব দেখবেন যে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে এখন আমাদের কাজ হচ্ছে এই ব্যাকগ্রাউন্ডটাকে মুভ করে আমাদের ওয়ার্ক প্লেসে নিয়ে যাওয়া এবং ওয়ার্ক এক সাইডে আমরা বসাবো এবং একটু আমরা বড় করে দিই তারপর এই সাইডে নিব হ্যাঁ আমাদের এটা দারুণ হয়েছে সো এখন আমরা ফাইলে গিয়ে আমাদের যে লোগোটা আছে অথবা আপনার যে লোগোটা আছে এটা নিয়ে আসবেন আমরা টেন মিনিট স্কুলের লোগোটা নিয়ে আসবো এই যে টেন মিনিটের স্কুলের লোগোটা আমি নিয়ে আসলাম কিন্তু এই লোগোটা কিন্তু ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ নাই আপনারটা যদি এখানে আরও ডিজাইন থাকে তাহলে যদি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করা থাকে তাহলে দেখবেন যে এই যে আরও সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পারবেন ডিজাইনটাকে সো তার জন্য আমরা যাব লেয়ারে এই যে এই লেয়ারে যাব। যেটা আমাদের লঘু এখানে একটা রাইট ক্লিক করবেন তারপরে এই যে রাস্টারাইজ লেয়ার এটাতে ক্লিক করবেন হ্যাঁ এটাতে ক্লিক করার পর আমি দুইটা আই বাটন যদি অফ করি তাহলে আপনারা দেখবেন যে হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা রয়ে গেছে তারপর যাবেন হচ্ছে এই যে মেজি কন্ডার টুল এখানে যাওয়ার পরে এখানে হোয়াইটটার মধ্যে একটা ক্লিক করবেন দেখবেন সবটা হোয়াইট ধরে ফেলছে আমরা ডিলেটে প্রেস করি ডিলেট হয়ে গেছে কিন্তু আমাদের যে এখানে মাঝে যে হোয়াইট রয়ে গেছে এইগুলো কীভাবে ডিলেট করবো এই যে এই অংশটা সিলেক্ট থাকা অবস্থায় মানে আপনারা যদি ভালোভাবে লক্ষ্য করেন যে এটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা যদি এইখানে এইখানে এখানে যত হোয়াইট আছে সবগুলাতে যদি একসাথে সিলেক্ট করি তাহলে কিন্তু সবগুলো সিলেক্ট অবস্থায় আছে হোয়াইট আমরা এখন ডিলেট প্রেস করব। তারপর এই যে সিলেক্টটাকে ডি সিলেক্ট করার জন্য কন্ট্রোল ডি প্রেস করবো ওকে তারপর আমরা নিচে যে দুইটা লেয়ার আছে এগুলোকে অন করি এখন আমাদের একটা কাজ করতে হবে যে আমাদের এখানে মার্জিন নিতে হবে মার্জিন নিলে কি হয় যে সব কিছুই যদি মার্জিন আকারে করা যায় তাহলে কিন্তু এই জিনিসটাকে আরও একটা সিকোয়েন্স থাকে তার জন্য আমরা এই যে রেক্টেঙ্গল টুল আছে এখানে জাস্ট একটা ক্লিক করব। ক্লিক করলে এরকম একটা ওয়ার্ক আসবে এই ওয়ার্ক মাধ্যমে মধ্যে আমরা লিখব হচ্ছে আশি বাই আশি তারপর ওকে প্রেস করব। ওকে প্রেস করার পর এটা আমরা এক কুনায় নিয়ে যাব। তারপর এই যে এদিকে রুলার আছে এভাবে এক দুই তিন এইভাবে আছে এগুলো যদি না থাকে কন্ট্রোল এস প্রেস করলে সরি এভাবে যদি না থাকে তাহলে কন্ট্রোল আর প্রেস করলে দেখবেন এগুলো চলে গেছে কন্ট্রোল আর প্রেস করলে আবার এগুলো চলে আসছে তাহলে আমরা কি করব এখানে নিয়ে আসবো এটা একটা মার্জিন নিয়ে আসলাম তারপর এই যে যেটা আছে এইটা আমি ডিলেট প্রেস করে ডিলেট করে দিলাম এখন আমরা কি করব এই যে মার্জিনের সহকারে কন্ট্রোল এই প্রেস করলে দেখবেন যে আমাদের সাইডের যে কর্নারগুলো এটা আসতেছে এটা একটু ছোটো করে দিই হ্যাঁ হয়ে গেল ছোটো এখন আমাদের আরেকটা কাজ হচ্ছে যে আমাদের যে এই মডেল আছে এই মডেলের নিচ দিয়ে আমরা হচ্ছে একটা শেপ টানবো সো তার জন্য আমরা ব্যাকগ্রাউন্ডে ক্লিক করি এবং চলে যাব হচ্ছে যে প্যান্ট টুলে প্যান্ট টুলে যাওয়ার পর এখানে পাত এবং শেপ আছে আমরা যেহেতু শেপ নিব সো শেপটাকে নেই এবং এখানে কালারটা আমরা নিব হচ্ছে যে এখান থেকে একটা কালার সিলেক্ট করতে পারি আমরা র্যান্ডম যেগুলো কিন্তু আমরা এইখানে ক্লিক করার পর যদি রবি টেন মিনিট স্কুলে কালারটা নেই লোগো থেকে তাহলে এই ডিজাইনটা আরও ফুটে উঠবে এটা একটা ব্র্যান্ডিং কালার আপনার লোগো যদি থাকে একরকম আপনি এই কালার আপনার কালারটা এইভাবে সিলেক্ট করে নেবেন তারপর ওকে প্রেস করুন দেখুন আমাদের এখানে কালারটা চলে আসছে এখন আমি কি করব যে এইখানে ব্যাকগ্রাউন্ডে আমার সিলেক্ট থাকা অবস্থায় আমি প্যান্ট টুলের মাধ্যমে আমি এখানে আমি এখানে কিন্তু দেখুন যে আমার যদি এই সাইডে একটু বাড়তি থাকে তাহলে কিন্তু এই ডিজাইনটা একটু সুন্দর হবে না সো আমি কন্ট্রোল প্রেস করে যদি এই কর্নার দিয়ে যদি একটু এইদিকে নিয়ে আসি তাহলে দেখুন এইদিকে আমার দেখা যাচ্ছে না সো বন্ধুরা দেখুন আমাদের এটা কিন্তু খুব সুন্দর একটা ভিউ চলে আসছে এখনই এখন আমরা যাব হচ্ছে যে আবার লেয়ারে এই যে আমাদের এই শেপটাকে আবার একটা কপি করব তার জন্য আমরা কন্ট্রোল যে প্রেস করি সিলেক্ট থাকা অবস্থায় আমাদের এই শেপটা কিন্তু একটা কপি হয়ে গেছে কিন্তু আমরা দেখতে পারতেছি না কারণ হচ্ছে একই কালার থাকার কারণে সো আমরা যদি নিচের লেয়ারটাকে একটু কালারটাকে চেঞ্জ করে যদি একটু রেডটাকে একটু যদি ডিপ করে দিই এবং এই লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় যদি আমরা মো এর বাটনগুলোতে কিক ক্লিক করি তাহলে কিন্তু উপরে উঠবে হ্যাঁ এখন দেখুন আমাদের এটা কিন্তু আর একটু সুন্দর লুক চলে আসছে হ্যাঁ বন্ধুরা যেহেতু আমরা ফেসবুকে এটা লাইভ করব তার জন্য আমি ফাইলে যাব ফাইলে গিয়ে প্লেস এম্বাইডেডে ক্লিক করার পরেই যে আমি একটা লোগো কিন্তু ডাউনলোড করে রেখেছি গুগল থেকে আপনারা গুগলে গিয়ে ফেসবুক লোগো লেখে সার্চ দিলে অনেক লোগো পাবেন এগুলা ডাউনলোড করে ইউজ করতে পারেন সো আমি এটাকে এই সাইডে নিয়ে যাই এই সাইডে আরেকটু একটু ছোটো করে দিই এবং এখানে যে খালি জায়গাটা আছে যেহেতু আমরা লাইভ করবো সো এখান থেকে একটা রেক্ট অ্যাঙ্গল নিয়ে তারপর হচ্ছে যে এটা সমমান মানে একটা রেড কালারের বাটন নিই কারণ ফেসবুকে লাইভ মানে আমরা মনে করি যে একটা রেড কালার থাকবে এরকম আমাদের চিন্তা আসে এখন কি করবো যে এই রেড কালারের উপরে লেখব হচ্ছে যে লাইভ এখানে আমরা টেক্সট টুল থেকে ক্লিক করার পরেই দেখবেন যে এরকম লেখা আসবে এল আই ই লাইভ লাইভটাকে আমরা একটু বড় করে দিই বন্ধুরা এখন আমরা গুলো বসাবো তার জন্য আমরা চলে যাব এই যে হরিজন্টাল টাইপ টুল এখানে গিয়ে লেখবো হচ্ছে যে অনলাইন ক্লাস অনলাইন ক্লাস এই লেখাটা একটু বড় করে দিতে হবে আর আপনারা অবশ্যই যে কালারগুলো আছে এই কালারগুলা লগুর সাথে সামঞ্জস্য রেখেই করবেন একেবারে যে রেড আছে হান্ড্রেড পার্সেন্ট রেড দিতে হবে এরকম এরকম না একটু আপনারা চাইলে চেঞ্জ করে রেড রাখবেন কিন্তু রেডের মধ্যে একটু চেঞ্জ করে রাখলেন একটু এরকম আমি দিয়ে দিলাম হয়তোবা আরেকটু আর একটু বড় করা যেতে পারে এটা এখন নিচে দিয়ে দিব হচ্ছে যে ডেটটা ডেট আট সাত হ্যাঁ এই যে ডেটের যে কালারটা আছে এই কালারটা আপনারা একটু হলুদ করে দিতে পারেন হলুদ কালার আমি দিয়ে দিলাম তারপর ডেটটা একটু ছোটো থাকবে এবং এটা হচ্ছে যে মাঝে বসিয়ে দিবেন অ্যালাইনমেন্ট করে দিবেন এটা মাঝে তারপর আমি একটা শেপ নিব আর একটা শেপ নিব এবং এই শেপটা এতটুকু বড় রাখবো এখানে দিব হচ্ছে যে আমার সাবজেক্টটা আমি দিব তারপর এটার উপরে আমি লিখি ইংলিশ এখন এটাকে আমার একটু ছোটো করে দিতে হবে কারণ বড় হয়ে গেছে আমার থেকে এখন আপনারা যদি লক্ষ্য করেন দেখুন আমাদের এটা কিন্তু ভাসতেছে না মানুষের চোখে পড়ার মতো তৈরি হয় নাই তার জন্য আমরা কালারটাকে দিয়ে দিব হচ্ছে হোয়াইট সো আমাদের নিচের যে কালারটা আছে এটা যদি এই কালারের মতো যদি নিচের শেপের কালারটা রাখি তাহলে আপনারা এখানে দুইটা ক্লিক করলে ডাবল ক্লিক করলে যে কোনো কালারে চেঞ্জ করতে পারবেন সো অথবা এখান থেকে কালার নিয়ে যে এখানে ফাঁকা যে জায়গাটা আছে এখানে আমরা দিব হচ্ছে যে টাইমটা কখন লাইভ ক্লাসটা হবে অথবা শুধু ক্লাসের ক্ষেত্রেই না আপনারা যে কোনো কাজেই হচ্ছে যে এরকম দিয়ে দিতে পারেন যেমন দুইটা পঁয়তাল্লিশ এখন আমি এইটাকে একটু বড়ো হাতের করে দিই এরকম আপনারা যদি ক্যারেক্টার না পান তাহলে উইন্ডোতে যাবেন তারপরে এই যে ক্যারেক্টার আছে এই ক্যারেক্টার চলে আসবে ক্যারেক্টারে গেলে সব কিছু এইখানে প্রেস করলে বড়ো হাতের আসবে এখন আমি এটাকে একটু বড় করি তারপরে দেখুন যে আমাদের টাইমটা রাখবো হচ্ছে যে একটু বড় কিন্তু এই যে নিচের যেটা আছে এটাকে ছোটো করে দিই হ্যাঁ বন্ধুরা এখন যদি আপনারা লক্ষ্য করেন দেখবেন আমাদের ডিজাইনটা অনেক সুন্দর হয়ে গেছে আশা করি বন্ধুরা আপনারা যদি আমাদের এই পুরো টিউটোরিয়ালটা ফলো করে থাকেন সুন্দরভাবে আপনারাও একটা সুন্দর ডিজাইন করতে পারবেন আপনাদের জন্য আপনারা একটু শেপ চেঞ্জ করে দেখবেন আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই অবশ্যই একটা লাইক দিবেন এবং কমেন্ট করবেন এবং একটু প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আমরা নেক্সট আরও সুন্দর সুন্দর টিউটোরিয়াল আপনাদের জন্য নিয়ে আসবো সো আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন বাই বাই